রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গত 23 অক্টোবর 2020 শুক্রবার সকাল 10টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যার মূল বিষয়বস্তু ছিল মোবাইল ফোন সার্ভিসিং পেশার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। মোবাইল ফোন সার্ভিসিং পেশাটির মূল কাজ নষ্ট ফোনটি সচল করা। এই গুরুত্বপূর্ণ ডিভাইস ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দেশের বেকারত্ব, আর্থসামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত সেবায় যুগান্তকারী ভূমিকা রেখেছে। গত 20 বছরে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে প্রায় 5 লক্ষ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে এই পেশার সঙ্গে জড়িত। প্রায় 25 লক্ষ লোক জীবিকা নির্বাহ করছে এর মাধ্যমে, সৃষ্টি হচ্ছে শত শত উদ্যোক্তার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মোবাইল ফোন সার্ভিসিং পেশার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় প্রতিনিয়ত এই সেক্টরটি সমস্যার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে সার্ভিসিং সেন্টারগুলোতে মোবাইলের হার্ডওয়্যার ও সফটওয়্যার কার্যপদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এই সেক্টরের কর্মরত পেশাজীবীদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য না থাকার কারণে এই সেক্টরটির টেকনিশিয়ানরা বিক্ষিপ্ত। প্রযুক্তিগতভাবে উচ্চশিক্ষিত ও মেধাবী তরুণরা এই পেশায় উদ্যোক্তা হবার উৎসাহ পায় না। এই বিশাল কর্মযজ্ঞের জন্য যে সমস্ত হার্ডওয়্যার সফটওয়্যার দরকার হয়, তার উৎপাদন ও ডেভেলপমেন্ট আমাদের দেশে হয় না, যার কারণে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম সহ অনেক দেশ থেকে পিছিয়ে আছি। তাই মোবাইল ফোন সার্ভিসিং সুনির্দিষ্ট নীতিমালা ও মোবাইল সার্ভিস ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ MSEAB প্রস্তাবিত অ্যাসোসিয়েশনের অনুকূলে নিবন্ধনের জোর দাবি জানাচ্ছে সংশ্লিষ্টরা। আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আহ্বায়ক মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি একটি সুনির্দিষ্ট নীতিমালা, অর্থাৎ আমরা এই সার্ভিস ইঞ্জিনিয়াররা কোন কাজটি করতে পারবো এবং কোন কাজটি করতে পারবো না। তারই সাথে সাথে এই সেক্টরকে প্রতিনিধিত্ব করার জন্য একটি সংগঠন মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যার নিবন্ধন ও টু লাইসেন্স এখনও মন্ত্রণালয় থেকে না পাওয়ার কারণে আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমাদের দাবি যেন এর সুনির্দিষ্ট নীতিমালা এবং টু লাইসেন্স নিবন্ধনের জন্য সরকার আমাদের এই দাবি পূরণে সচেষ্ট হয়। ধন্যবাদ সকলকে। আমার নাম আব্দুল গনি পাটারি মামুন, ম্যানেজিং ডাইরেক্টর বেস্ট টেলিকম লিমিটেড। আমাদের এখানে দাবিটা হলো সরকারের প্রতি যে সুনির্দিষ্ট নীতিমালা এবং এই সেক্টরে সরকার যদি আমাদেরকে সহযোগিতা করেন মোবাইল সার্ভিসিংয়ের উপরে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে হাজার হাজার লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি সরকার যদি আমাদেরকে সহজ উপায়তে, আমাদের যারা এই পেশার সাথে জড়িত আছেন তাদেরকে সহজ উপায়তে যদি কোনো লোন ব্যবস্থা করেন, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকৃত হবে। মানে এই সেক্টরে লোনের বিষয়টা খুবই দুর্বল। এখানে লোন দেওয়ার ক্ষেত্রে গেলে অনেকে লোন দিতে চান না, অনেক ব্যাংক আমাদেরকে লোন দেন না। এই লোনগুলো পাওয়ার কারণে আমরা ইনস্টিটিউট করতে পারি, সেই ইনস্টিটিউটের কারণে হাজার হাজার লোক এখান থেকে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ নেওয়ার কারণে বিদেশে এবং বিভিন্ন দেশে বাংলাদেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সরকারের প্রতি আমার জোর দাবি যেন এই বিষয়গুলো ওনারা সুনির্দিষ্ট রাখেন। আমি মোহাম্মদ শামসুদ্দিন ফয়েজ, প্রোপ্রাইটার অফ হ্যালো IMEI গুলশান পুলিশ প্লাজা। আমাদের এই সেক্টরে, এটা বিশাল একটা সেক্টর, এই সেক্টরে সরকারের নীতিমালা না থাকার কারণে নানামুখী প্রবলেম সৃষ্টি হচ্ছে। যেমন ধরেন, এই সেক্টরটাই হলো বেসিক্যালি একটা বিজ্ঞানভিত্তিক টেকনোলজি নিয়ে কাজ করবার। এখানে অবশ্যই আমাদের যে দুইটা জিনিস বেসিক্যালি ফেস করতে হয়, মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই দুইটার বিভিন্ন সমস্যায় বেসিক্যালি আমাদের এই সেক্টরের ইঞ্জিনিয়াররা সলভ করে থাকেন। হার্ডওয়্যার ইকুইপমেন্ট যেমন আমাদের বাংলাদেশে তৈরি হয় না, সফটওয়্যার ইকুইপমেন্টও তেমনই না। বাট সফটওয়্যারের যে সমস্যাগুলো হয়, এই সফটওয়্যার ছাড়া এগুলো সলিউশন করা সম্ভব না। বাট এই সফটওয়্যারগুলো যেমন ব্যাড ইউজ আছে, তেমনই 99% আমাদের এটা সঠিকভাবে ইউজ হয়, কিন্তু কিছু অসাধু লোক, কিছু অসাধু, এরা আসলে ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার নামে কলঙ্ক, তাদের কিছু ব্যাড অ্যাক্টিভিটিজের জন্য
এই সমস্ত সেক্টরটা আজকে হুমকির মুখে। তাই আমাদের জোর দাবি থাকতেছে আইন প্রয়োগকারী সংস্থা হতে শুরু করে সরকারি নীতি নির্ধারকদের কাছে এই সেক্টরের জন্য এমন একটা নীতিমালা তৈরি করে দেন যে নীতিমালার আলোকে এই প্ল্যাটফর্মে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং এই প্ল্যাটফর্মকে সামনের দিকে যেন আমরা এগিয়ে নিতে পারি। কেউ কেন যেন এখানে যেন একটা সহজ সরল বা একজন ভালো মানুষ, ভালো ইঞ্জিনিয়ার, সে যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। কারণ হলো এখানে সামাজিক সম্মান সবার আছে, সবাই এখানে সঠিকভাবে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও মেসাবের পক্ষ থেকে অলরেডি সবাইকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ইঞ্জিনিয়ারদেরকে মেসেজ দেওয়া হয়েছে এই ধরনের অ্যাক্টিভিটির জন্য, সাথে যাতে কোনোভাবেই কেউ জড়িত না হয়। যদি করা হয় সংগঠনের পক্ষ থেকেও তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর এই সংগঠন থেকে যদি স্থায়ীভাবে বহিষ্কার করা হয় তাহলে হয়তো এই সেক্টরে তারা ক্যারিয়ারই ভবিষ্যতে দাঁড়াবে না। এবং সাথে সাথে আমরা সবাইকে রিকোয়েস্টও করেছি যাতে এই যদি কেউ এই ধরনের অন্যায় কাজ এই সেক্টরে যদি কেউ কোনো ব্যাড অ্যাক্টিভিটিস করে তাদেরকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। তো আমরা সরকারের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি আমাদেরকে এটি সঠিক নিতে বলা মতো নিয়ে আসেন। আমরা দেশ গঠনে, ডিজিটাল বাংলাদেশ গঠনে আরও অগ্রণী ভূমিকা রাখতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মিঠু, এনসিবির একজন ডিরেক্টর ও আমার প্রতিষ্ঠান অ্যাপেল সেন্টার ইস্টার্ন প্লাজা হাজিরপুর। আমি চাইতেছি এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা টেকনিশিয়ান আমরা একসাথে কাজ করব এবং সরকারের সাথে আমাদের যে মতবিরোধ চলতেছে আমরা চাই আমাদের প্রতিনিধিত্বদের ডেকে এটার যাতে সুষ্ঠু একটা সমাধান এবং আমরা যাতে কাজ করতে পারি, আমাদের ফ্যামিলিকে সচল রাখতে পারি, সেই জন্য আমি চাইতেছি সরকার যাতে আমাদের খুব শীঘ্রই ডেকে উদ্যতন কর্মকর্তা যারা আছেন তারা আমাদের কথা শুনে একটা মানে মিউনিসিপ্যালিটি এসে আমরা তাদের মাধ্যমে কাজ করি এবং টিউ লাইসেন্সটা যেন আমাদের খুব তাড়াতাড়ি দেওয়া হয়। দেওয়া হলে আমরা প্রত্যেকটা মার্কেটে আমাদের কমিটি, প্রত্যেকটা জেলায় কমিটি, থানা কমিটি সব আছে, আমাদের চাইলে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবো এবং আমাদের মানে সুচিন্ত মতামত তাদের দিয়ে হেল্প করতে পারবো। আর যারা এইখানে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে আমাদের কাছে চাইলে আমরা তাদেরকেও মনে করেন আমাদের এই সংগঠনের মাধ্যমে বেছে বেছে বের করে তাদেরকে লিস্টেড করে দিতে পারবো যাতে তারা এই কাজগুলি না করতে পারে, আমাদের এই সেক্টরটাকে যাতে বদনাম করে না করতে সারা বিশ্বের বুকে যাতে মনে করেন কলঙ্কিত না করতে পারে। আমি ইস্টার্ন মোবাইলের ওনার, আমার ইস্টার্ন প্লাজায় শপ। তো আমরা আসলে লং টাইম ধরে কাজ করি, আমরা হলো বিগত 2004 সাল থেকে কাজ করতেছি এটার সঙ্গে। অলরেডি আমার আন্ডারে দেখা যায় 50 জন কর্মচারী আছে এবং প্রত্যক্ষভাবে গ্রাম অঞ্চল থেকে নিয়ে সেগুলো ট্রেন আপ করে আজ এরা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। তো আমাদের আসলে এতদিন ধরে কাজ করতেছি মনে করতেছি আমরা দেশের একটা সেবাই করতেছি। তো সব মিলিয়ে দেখতেছি এখন যে এই অসাধু কিছু লোকের কারণে এই আমাদের ব্যবসার একটু সমস্যা হচ্ছে। তো আমরা চাচ্ছি সুনির্দিষ্টভাবে সরকার আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় করাবে যে আপনারা এভাবে চলেন, এইভাবে আমরা ওই গতিতে চলবো। কিছু অসাধু লোকের কারণে আমরা কোনোভাবেই আমাদের এই প্রতিষ্ঠান, এতগুলো কর্মজীবী লোক আমরা এখান থেকে চলে যেতে চাচ্ছি না। সব মিলে আমরা বলবো সুনির্দিষ্ট নীতিমালা সরকার যেভাবেই বলে যে চলতে ওইভাবে আমরা চলতে চাচ্ছি। আমি আব্দুল্লাল শরীফ, আমার প্রতিষ্ঠান হচ্ছে মোতালেব প্লাজায়। আর এখানে সমস্যাগুলো হইতেছে আসলে সফটওয়্যার ভিত্তিক এবং হার্ডওয়্যার ভিত্তিক দুটোতেই সমস্যা আছে। সফটওয়্যার ভিত্তিক হইতেছে কিছু আমাদের কাজ করতে গিয়ে আমরা যে ডিভাইসগুলো ইউজ করি এই ডিভাইসগুলোতে আসলে কিছু ল্যাকিংস আছে, ছোট্ট একটা সমস্যা আছে যেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রবলেম। এটা আমরা আসলে একটা কমিটি গঠন করে এবং এখানে সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে আমরা আসলে এই সমস্যাটা সমাধান করতে পারি। আমি আলতাফুর রহমান মাসুম, স্মার্ট টেকনোলজি, শ্যামল স্কোয়ার। আমার সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি মোবাইল সার্ভিসিং বিষয়ে, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সুস্পষ্ট কোনো নীতিমালা নাই, আমরা জানি না যে আসলে এগুলো কী সমস্যা, কোনটা সরকার অনুমোদিত কোনটা অননুমোদিত। আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের সুস্থ একটা নীতিমালা হোক যেটা আমরা বুঝতে পারি যে এই কাজগুলো আমরা করতে পারবো আর কোন কাজগুলো আমরা করতে পারবো না। ধন্যবাদ। আমি মাহমুদ বাবু, আমার দোকান গাজীপুর টেলিকম। আমি সরকারের কাছে আপনাদের জানাচ্ছি আমরা যে কাজগুলো করছি সফটওয়্যার হার্ডওয়্যার এটার একটা নীতিমালা দেওয়ার জন্য, কারণ আমরা অনেকদিন যাবৎ কাজ করছি মান সম্মান নিয়ে, আমরা সম্মান সহিত কাজ করতে চাই, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন যে সুন্দর একটা নীতিমালা দেওয়ার জন্য।